শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আমি ভোর 4টার সময় বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আজ মঙ্গলবার, আজ এই সরাইহাটে আমি মাঝে মাঝেই আসি। তো 4টায় রওনা দিয়েছি, 4:30টায় আমি পৌঁছে গেছি। এই হাটটা ভোর 2:30 থেকে 3টের মধ্যে লেগে যায় এবং ভোর সকাল 7টে অবধি থাকে। তো শেষের দিকে এসে আমি ভিডিও করছি, আমার কেনাকাটা প্রায় কমপ্লিট। তো দেখো, এই কুর্তিগুলো আমি নেব, প্যাকিং করতে বললাম। তো এখানে অনেকটা জায়গা জুড়ে বেশ বড় হোলসেল মার্কেট হয়, কারণ সবসময় আমার কলকাতা যাওয়া সম্ভব হয় না, তো এখান থেকে আমি বাজার করি। তো দেখো, বাড়ি চলে এসেছি, এসে দেখছি বাড়িতে সব প্যাকিং ট্যাকিং করে নিয়েছে বোনের ফ্যামিলিরা। ওরা সব একটু দুদিনের জন্য ঘুরতে যাচ্ছে। তো যাই হোক, বাড়িতে আমি আর মেয়ে একাই রয়ে গেলাম, যেহেতু আমার বর এখানে থাকে না। তো আর কি করা যাবে, সিজা খুব আপসেট হয়ে পড়েছে। তো সিজার টিফিন রেডি করে ওর স্কুল গাড়িতে ওকে উঠিয়ে দিলাম। দিয়ে আর বাড়িতে কি করব, আজ শরীরও খুব খারাপ, তো সামান্য একটু ভেজ ডাল আর এই আলুর দম করে নিলাম, সাথে একটু আলুর চিপস পরে ভেজে নেব। আর সকালে খাবার জন্য 2-4টে রুটিও হয়ে গেল, যদিও রুটিটা আমার কাজ করে সেই দিদি করে দিয়েছে। তো দেখো, স্কুটি নিয়ে একটু কাজে এসেছিলাম একটা বাড়িতে, তো এখান থেকে সোজা বাড়ি যাব। শরীরটাও ভালো নেই আজকে, খুব খারাপ। তো দেখো, মেয়েকে নিয়ে আমি আমার দোকানে যাচ্ছি, যেহেতু শরীর খুব খারাপ দেখে বুঝতেই পারছো। তো সিজাকে নিয়ে একটু দোকানে যাব, দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছি। তো দেখো, বাবলি আর ওর মেয়ে আজকে আমাদের সাথে থাকতে এসছে, কারণ এত বড় বাড়িতে একা থাকাও সম্ভব না, আর আমার শরীরটাও খুব ভালো না, তাই ওরা আজকে আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা দেখো, এখন রাত বাজে প্রায় 10:30। তো সারাদিন ব্লগটা ঠিকভাবে করতে পারিনি, তো যেটুকু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ শরীরটা খুব খারাপ। তো এখন আমরা ঘুমোতে যাব। তো তোমরাও সবাই ভালো থেকো, সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। গুড নাইট।